বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় দোয়া করি যেন খামারিরা ভালো থাকে, নিজেও একজন খামারি, এজন্য খামারি হিসাবে খামারিদের প্রতি তো একটু দরদ থাকবেই। তো আমি আপনাদের সামনে আজকে আবারও হাজির হলাম একটি ভিডিও নিয়ে, একটি প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রোডাক্টটি সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদেরকে বলবো, এবং পরবর্তীতে আপনারা যখন প্রোডাক্টটি কিনবেন তখন এটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিও শুরুতে কিছু কথা বলি যে আমি আসলে খুব ভালো করে কথা বলতে পারি না এবং খুব ভালো ভিডিও করতে পারি না। যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা হয়তো এটা দেখে বিরক্ত হতে পারেন, কিন্তু সম্মানিত খামারি ভাইয়েরা, যে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা আপনাদের খুব কাজে লাগবে। এটা অনেক সময় আপনাদেরকে কোনো ডাক্তারও বলবে না। তো আমার ভিডিওর কোয়ালিটি না দেখে আমার ভিডিওটি সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো এটা আপনারা শুনুন, তাহলে অনেক উপকার হবে। তো কথা না বাড়িয়ে সময় তো খামারি ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটার নাম হলো মক্সিলিন বেট। এটা মূলত অ্যামোক্সিসিলিন। আসলে অ্যামোক্সিসিলিন সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি। তো তারপরেও কিছু কথা আমি আপনাদেরকে বলি যে আসলে অ্যামোক্সিসিলিন এমন একটি ওষুধ, এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া ক্ষেত্রে খুব খুবই খুবই কার্যকরী, এবং এটা খুবই দ্রুত ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। তাছাড়া এটার কিছু কাজ আছে, বহুবিধ কাজ আছে, কিছু কাজ না। এটা বাছুরের সাদা উদর, আমাই, নিউমোনিয়া, ইনফেকশন, তাছাড়া ফুটরোস, ফুটরোট, অন্তঃপ্রদাহ আছে, তাছাড়া চর্মপ্রদাহ আছে, তাছাড়া ভাই নাভি পাকা, গিট ডিজিজ, তাছাড়া ক্ষত, আগুনে পোড়া, শিং কাটা, অস্ত্রোপচারের পরবর্তী, যে কোনো কী ধরনের অস্ত্রোপচার করার পরে দেখবেন যে পরবর্তীতে অনেক সময় ইনফেকশন হয়, সংক্রমণ হয়, সেই সেই ক্ষেত্রেও কাজ করে। তাছাড়া যদি এটা ক্ষুরা রোগের ক্ষেত্রে ব্যবহার করেন সেটাও কাজ করে। তাছাড়া এটা কিছু কিছু জ্বরের ক্ষেত্রেও কাজ করে। আসলে ভাই এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। যারা প্রোডাক্টটি চিনি জানি তারা জানেনি যে আসলে এর বহুবিধ উপকারিতা। আর আপনারা আপনারা ছাগলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ছাগলের ছোটোখাটো রোগ যেগুলো হয় যেমন পিপিআর আছে, তারপর আছে ম্যাস্টাইটিস আছে, তাছাড়া ফুটরুট, তাছাড়া ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, নিউমোনিয়া, তাছাড়া কিডনি ডিজিজ আছে। আসলে ছাগলের তো অনেক রকম সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যদি কেউ ঘোড়া পালেন ঘোড়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আন্ত্রিক প্রদাহ, তাছাড়া শ্বাসতন্ত্রের সংক্রমণ, জরায়ু প্রদাহ ইত্যাদি সমস্যায় ব্যবহার করা যায়। তাছাড়া যারা পোলট্রি খামারি আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এটা নিউমোনিয়া, তারপরে ফাউল কলেরা, তারপর আছে সিআরডি, আছে রানীক্ষেত, আছে গাম্বোরা, আছে ফাউল পক্স, আসলে ভাই আরও আছে অনেক কিছুই, নির্দেশিকায় তো অনেক রকম কথাই বলা থাকে, সবগুলো হয়তো সবসময় বলে বোঝানো যাবে না। তো আসলে পোলট্রিতে এটা যেহেতু অ্যান্টিবায়োটিক সেহেতু মানে সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে এটা কম বেশি ব্যবহার করা হয়। আপনারা যখন প্রোডাক্টটি কিনবেন তখন নির্দেশিকাতে আরও বিস্তারিত দেখতে পাবেন। তাছাড়া যারা কুকুর বিড়াল, ছক করে কুকুর বিড়াল পালেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রোডাক্টটি কাজ দেবে। এটা চর্মপ্রদাহ, আন্ত্রিক প্রদাহ, নিউমোনিয়া, তারপর মূত্রতন্ত্রে যে সংক্রমণ থাকে সেটাদের ক্ষেত্রেও কাজ করে। তাছাড়া এটা যারা মাছ পালি, মাছের খামারি আছে, মৎস্য খামারি, এটা তারাও ব্যবহার করতে পারেন। মাছের যে পাখনা পচা, লেজ পচা, তাছাড়া পেট ফোলা, তারপর মাছের গায়ে যে সাদা সাদা দাগ থাকে, আরও অনেক সমস্যা হয়। যেহেতু অ্যান্টিবায়োটিক ভাই আপনারা বুঝেনি, সব ধরনের সমস্যা এটা কম বেশি ব্যবহার করা যায়। হ্যাঁ, তো আসলে এটা প্রয়োগ মাত্রা ও ব্যবহার বিধিটা একটু নিয়ম মেনেই করতে হয়, কারণ যেহেতু এটা অ্যান্টিবায়োটিক এবং বড় ধরনের অ্যান্টিবায়োটিক এটি। এটি মূলত যদি আপনার বড় প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে 125 কেজি দৈহিক ওজনের জন্য 1টি বোলাস দিনে 2 বার খাওয়াতে পারবেন। আর ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার যদি করেন তাহলে 25 থেকে 40 কেজি দৈহিক ওজনের জন্য 1টি বোলাস দিনে 3 বার খাওয়াতে হবে। পোলট্রির ক্ষেত্রে যদি ব্যবহার করেন 1টি বোলাস 10 লিটার পানিতে মিশিয়ে দিনে 2 বার খাওয়াবেন। আর তাছাড়া মাছের ক্ষেত্রেও 80 মিলিগ্রাম আপনি দৈহিক ওজনের জন্য ব্যবহার করবেন। আসলে নির্দেশিকা অনেক কঠিনভাবে বলা আছে, আমি আমার মতো করে বলছি। আর তাছাড়া আসলে ওষুধটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই,
যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাৎক্ষণিক ওষুধটা বন্ধ করে দিলে পরবর্তীতে আবার ভালো হয়ে যদি যায় সেই সমস্যাটা, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ হওয়ার পর ওষুধটা আবার ব্যবহার করতে পারবেন। আর এটি গর্ভবতী প্রাণীতেও ব্যবহার করা যায়, গর্ভবতী আপনার সেটা গাভী হোক আর ছাগল হোক আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন গর্ভবতী প্রাণীতে। আর এটা প্রত্যাহারকাল 10 দিন, আর সংরক্ষণ তো জানেনই, অবশ্যই আলো থেকে দূরে রাখবেন, ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখবেন। আর যে কথাটি লেখা থাকে যে শিশুদের নাগালের বাইরে রাখুন, এটা অবশ্যই করবেন, যেহেতু ভ্যাটেনারি ওষুধ কোনো কারণে যদি বাচ্চারা খেয়ে ফেলে তাহলে বিপদে পড়ে যাবেন ভাইরা। আর আসলে অ্যামোক্সিসিলিন, মক্সিলিন এটা একটি বক্সে 20টি বোলাস আছে, এটা আসলে ছোট বক্স দেখতে পাচ্ছি, মক্সিলিন ভেট 20টি বোলাস আছে একটি বক্সে। তো বক্সটি একটি বক্সে 20টি বোলাস এবং বক্সটির দাম পড়বে 200 টাকা, অর্থাৎ 10 টাকা পিস। আর প্রোডাক্টটি বাজারজাত করেছে আর বেক মি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেনারি ডিভিশন। আপনারা জানেন যে ভেটেনারি চিকিৎসায় একমির অনেক বড় অবদান আছে, আসলে একমির বহু প্রোডাক্ট আছে, অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো সম্বন্ধে আমরা হয়তো অনেকেই এখনো জানি না। তো সম্মানিত খামারি ভাইয়েরা, প্রতিদিনের মতো শেষে যে কথাটি বলে থাকি যে আমার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, নতুন ভিউয়ার্স হন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পরবর্তীতে যত দিন যাবে তত ভালো ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করব ভাই। এটাতে আসলে আপনি একটু হলেও লাভবান হবেন, একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি অনেক তথ্য পাবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলে পুরাতন আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং সবার উদ্দেশ্যে বলছি, ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে শেয়ার করবেন, তাহলে দেখবেন যে আপনার অন্য যে খামারি বন্ধু আছে তারাও এটা থেকে একটু হলেও লাভবান হতে পারছে। তো অনেক কথাই বলে ফেললাম সময়, তো খামারি ভাইরা কথা যদি পুরো ভিডিওতে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আর সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বেশি কিছু আর বলার নেই, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।